বিরতির পর ফিরে আসলাম। মোহনপুরের হেজামারা আড্ডি ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে উঠে আসছে একাধিক অভিযোগ। বিশেষ করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সঠিকভাবে পুষ্টি প্রকল্পের কোন রকম খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না, এমনকি মিড ডে মিলের রান্না পর্যন্ত হচ্ছে না, খিচুড়ি রান্না হচ্ছে না, এমনই বেশ কিছু অভিযোগ উঠতে শুরু করেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি থেকে। এবং বিশেষ করে অভিযোগের আঙুল উঠছে দিনিমনির দিকে। যদি ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের তরফ থেকে যে অভিযোগ পাওয়া যাচ্ছে, হেজামারা আড্ডি ব্লকের অন্তর্গত তমাকাড়ি এডিসি ভিলেজ, যে ভিলেজে রয়েছে দালানপাড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কেন্দ্রের দিদিমণির নাম ঝুনু দেব বর্মা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে 4 জন রয়েছে গর্ভবতী মা এবং 22 জন রয়েছে ছাত্রছাত্রী, কিন্তু এখন অবধি পুষ্টি প্রকল্পের কোনো কিছুই দেওয়া হচ্ছে না সেই কেন্দ্রটিতে, খিচুড়ি পর্যন্ত রাঁধা হয় না, এমনই বেশ কিছু অভিযোগ উঠতে শুরু করেছে। তবে অনেকবার দিদিমণিকে বলা হয়েছে, কিন্তু কোন রকমই কথা কানে নিচ্ছেন না দিদিমণি, এমনই অভিযোগ এলাকাটি থেকেই উঠতে শুরু করেছে। যদিও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে কেন এমন অভিযোগ উঠছে, এই সম্পর্কে সংশ্লিষ্টদের কি অভিযোগ শুনুন। তোমাদের স্কুলে কেন ঠিক মতো কেন রান্ধন ঠিক মতো কেন মিড ডে মিল কেন শিশুরা কেন দেয় না গর্ভবতীকে? বাংলাতে জরমতে রোজাগিয়া আপনার রোগের তাম সারমসং যে এলকা নিয়ে লোকর যত তাবু সাইতো মানে অবকে বসু দরদে কুবি মায়া রক্ষণ সামানে অব মায়া কারণ মায়া তো ইয়া তো ও আ সেরাই যেটা সেরাই ব জায়গা বিন সাইব সরকার খা কে বনু তো তো সঙ্গ আঙ্কা বর না সে থাকবে আঙ্কা বখাই আঙ্কা বমা সাই আয়ম মানে থাকে তো থাকে তখন আংটিনি তকই রো পানি আঙ্কা আঙ্কা তোমাদের স্কুলে কি কি সমস্যা রয়েছে? আমাদের স্কুলে মানে সব সময় খিচুড়ি দেওয়া হয় না, মানে যে সময় লকডাউন হয়েছে তখন দেওয়া হয়েছে, আর তখন থেকে এখন পর্যন্ত দেওয়া হয়েছে না। তোমরা কতজন ছাত্র ছাত্রী আছে? গর্ভবতী কয়জন আছে জানো নি? গর্ভবতী মনে হয় 4 জন। হেরা পাইনি? হেরাও পাই না। কয় মাস ধরে পাই না? এমনি কয়জন আছে গর্ভবতী? এমনি 4 জন এখনো পর্যন্ত পাই নাই। গর্ভবতী নামগুলি জানেন? লকডাউনের সময় দেওয়া হতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি থেকে বিভিন্ন রকমের খাবার, কিন্তু এখনো পর্যন্ত আর দেওয়া হয়নি এমনই অভিযোগ। তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বরাদ্দ রয়েছে খাবার, বরাদ্দ রয়েছে পুষ্টি প্রকল্পের যাবতীয় সমস্ত কিছু, কিন্তু তারপরও কেন দেওয়া হচ্ছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির দিকে কোনো রকম ভাবে খাওয়া দাওয়া, কেন সেই জায়গায় পাচ্ছেন না গর্ভবতী মহিলারা, এমনকি কচি কাচেরাও প্রশ্ন উঠছে ইতিমধ্যে। কারণ যে খাবার বরাদ্দ রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য সেই খাবার যাচ্ছে কোথায়, প্রশ্ন তুলছেন সাধারণ এলাকাবাসী। এবং এই ব্যাপারে যাতে সুষ্ঠু একটা তদন্ত হয় তারই আবেদন উঠে আসছে বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা সুবিধা পান সেই সমস্ত গ্রামবাসীদের তরফ থেকে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।